জেলে নেওয়ার পূর্ব মুহূর্তে প্রিজন ভ্যান থেকে কর্মীদের উদ্দেশ্যে ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ বলেন, কিচ্ছু হয় নাই, সব ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ। প্রেক্ষিতে তার কারাগারে প্রেরণের পরই উত্তাল হয়ে ওঠে ঢাকা রাজপথ। বিজেপি নেতাকর্মীরা অতস্ফূর্তভাবে রাস্তায় নেমে তার প্রতিবাদ এবং প্রতিক্রিয়া জ্ঞাপন করা শুরু করে, যার প্রেক্ষিতে প্রথম দফায় পার্থের অ্যারেস্টের পর তাকে 10 দিনের রিমান্ড চাওয়া হয় এবং তার প্রেক্ষিতে আদালত 5 দিনের রিমান্ড মঞ্জুর করে এবং দ্বিতীয় দফায় 3 দিনের রিমান্ড মঞ্জুর করা হয়। 3 দিনের রিমান্ড শেষে সিএমএম আদালত থেকে তরুণ সমাজের আইকন ব্যারিস্টার বিজেপি চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থকে আদালতের শুনানি শেষে জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ প্রদান করে। আল্লাহ যেন তাকে ধৈর্য ধরার তৌফিক দান করেন। কোটা আন্দোলনের সময় সেতু ভবনে হামলা অগ্নিসংযোগের ঘটনায় বনানী থানায় একটি মামলা হয়। বাংলাদেশ জাতীয় পার্টি বিজেপি চেয়ারম্যান সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থকে কারাগারে পাঠানোর আদেশ চেয়ে আদালত একটি রিট জারি করে। শুক্রবার 2 আগস্ট এই মামলায় 2 দফায় 8 দিনের রিমান্ড শেষে আদালতে হাজির করা হয়। এরপর মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাকে কারাগারে আটক রাখার আবেদন করেন তদন্ত কর্মকর্তা ডিবি পরিদর্শক আবু সাইদ মিয়া। অপরদিকে আসামিপক্ষের জামিন চেয়ে শুনানি শুরু করেন তার আইনজীবীরা। শুনানির শেষে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রাশিদুল আলমের আদালতে তার জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ প্রদান করে।